আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আমরা রিসেন্টলি ধর্ষণের অনেক খবর পাচ্ছি। আসলে ধর্ষণ আগে থেকেও ছিল এবং দিন দিনে দিনে এটা যে বেড়ে যাচ্ছে, একটা বড় একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা চাই এই সমস্যাটার সমাধান হোক, সমাজ থেকে ধর্ষণ উঠে যাক। এখন যে কোনো সমস্যা আমরা যদি সমাধান চাই, প্রথমে আমাদেরকে আগে জানতে হবে সেই সমস্যাটার কারণ কি। আমি যদি সমস্যার কারণটাই না জানি তাহলে সমাধান আসবে না। প্রথমে আমাকে আগে রোগ নির্ণয় করতে হবে, তারপর সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক একইভাবে আমি ধর্ষণের সমাধান চাই, আমাকে আগে খুঁজতে হবে ধর্ষণের কারণটা কি। তো স্বাভাবিকভাবে আমরা যদি মানুষদেরকে জিজ্ঞাসা করি যে ধর্ষণের কারণ কি, এক শ্রেণীর মানুষ বলবে পোশাক। তো যদি পোশাকই ধর্ষণের কারণ হয়ে থাকবে তাহলে শিশুরা কেন ধর্ষিত হচ্ছে, কিংবা অনেক সময় আমরা দেখি বোরখা পরিহিত মহিলারাও তারা ধর্ষিত হচ্ছে। আবার অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ আছে যারা দায়ী করে মানসিকতাকে, বিকৃত মানসিকতা। তো প্রফেসর ডক্টর রবার্ট প্র্যান্টকি, তিনি বোস্টন ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের একজন প্রফেসর, তিনি 300-র উপর ধর্ষকদের নিয়ে অ্যানালাইসিস করেছেন এবং তাদের চারিত্রিক বিশ্লেষণের মাধ্যমে তিনি কয়েকটা ক্রাইটেরিয়াতে ভাগ করেছেন ধর্ষকদের। তার মধ্যে দেখা গেছে অনলি 8% ধর্ষক তারা মানসিক বিকৃত, আর বাকি 92% ধর্ষক যারা আপনার আমার মতো স্বাভাবিক মানুষ। তাহলে প্রশ্ন হলো, যদি মানসিক বিকৃতি কারণ হবে, আমরা সেখানে দেখছি সর্বোচ্চ 8-10%, বাকি 90% আমার আপনার মতো স্বাভাবিক মানুষ, তাহলে ধর্ষণের সত্যিকার কারণটি আসলে কী। আবার এই যে 8% বিকৃত মানসিকতার ধর্ষকদের কথা আমরা বললাম, অবশ্যই 8% তারাও একটা ধর্ষক, তাদেরকে আমরা রিমুভ করতে চাই। তাহলে যারা বিকৃত মানসিকতাকে ধর্ষণের কারণ হিসেবে বলছেন তারা কিন্তু কোনো সলিউশন বলছেন না। অর্থাৎ এই বিকৃত মানসিকতা কেন তৈরি হচ্ছে, কী করলে সেটা সলিউশন আসবে, এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। যেমন আমরা যদি বিকৃত মানসিকতার বিষয়ে বলি, তো মনোবিজ্ঞানী ভাষায় বিকৃত মানসিকতা বলতে আসলে কী বোঝায়। যখন একজন মানুষ স্বাভাবিক সিম্বলিজম, যেটা সেক্সুয়াল সিম্বলিজম বলতে বোঝায়, হচ্ছে যেই সব বিষয় দেখলে, যেই সব জিনিস দেখলে একটা মানুষের সেক্সের প্রতি আগ্রহ তৈরি হয়, সেটাই হচ্ছে সেক্সুয়াল সিম্বলিজম। তো যেমন আপনার মেয়েদের শরীরে বিশেষ অঙ্গ হতে পারে, সেটা পোশাক, এ ধরনের কিছু। তো স্বাভাবিকভাবে যেগুলো দেখে আকৃষ্ট হওয়া উচিত, এর বাহিরে অস্বাভাবিক যে সিম্বলগুলো, এটা দ্বারা যখন যৌন আকাঙ্ক্ষা ফিল করবে তখন সেটা হচ্ছে বিকৃত মানসিকতা। ফর এক্সাম্পল, আপনি রাস্তার মধ্যে একটা মেয়েকে দেখেছেন, আপনার স্বাভাবিকভাবে আগ্রহ হতে পারে, কিন্তু যখন একটা শিশুকে দেখে আপনার যৌন আকাঙ্ক্ষা তৈরি হবে, সেটা হচ্ছে বিকৃত মানসিকতা। ঠিক একইভাবে গরু ছাগল দেখলে যৌন আকাঙ্ক্ষা তৈরি হওয়া, এগুলোকে বলা হয় প্যারাফিলিয়া, এবং আপনি অনেক প্যারাফিলিয়ার ই পাবেন অনলাইনে সার্চ দিলে। এখন এই যে বিকৃত মানসিকতা, এটা কেন তৈরি হয়, এই যে 8% বিকৃত মানসিকতার মানুষ তারা কীভাবে তৈরি হলো, এটার ব্যাখ্যায় বলেছেন দ্য ফিলোসফি অফ সেক্স নামক একটি বইয়ের লেখক হেভলক এলিস। তিনি সে বইতে বলেছেন যে মানসিক বিকৃতি হয় দুইটি কারণে। প্রথমত, একটা মানুষ যখন সেক্সুয়ালি সে ম্যাচিউর্ড না, তার আগেই যখন সে অনেক বেশি সেক্স নিয়ে চিন্তাভাবনা করবে বা ফ্যান্টাসিতে ভুগবে, তখন এই যৌন বিকৃতিটা হবে। আর আরেকটা কারণ হচ্ছে, যখন একজন মানুষের ম্যাচুরিটি এসে গেছে, সেক্সুয়াল ম্যাচুরিটি, কিন্তু সে সেটাকে স্যাটিসফাই করতে পারছে না, আবার খুব বেশি যৌন চিন্তায় সে নিজেকে নিযুক্ত রেখেছে, তখন এই যৌন বিকৃতি চিন্তাগুলো এটা দেখা যেতে পারে। তো এখন আপনি দেখেন তো এই কারণটা কীভাবে হয়, একটা মানুষ ছেলে যখন সেক্সুয়াল ম্যাচিউর হয়নি, তার আগে তার মাথার মধ্যে সেক্স ঢুকে দিচ্ছে কে, পর্নোগ্রাফি। আবার অন্যদিকে যখন একটা মানুষ ম্যাচিউর হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারছে না বা তার যৌন চাহিদা পূরণ করতে পারছে না, অন্যদিকে পর্নোগ্রাফির কারণে প্রতিটা মুহূর্তে তার এই চিন্তাগুলোকে, ফ্যান্টাসিকে স্টিমুলেট করে দেওয়া হচ্ছে। তো পর্নোগ্রাফি খুব বড় একটা রিজন আপনাকে মানসিক বিকৃত করার জন্য। তাই আপনি যদি মানসিক বিকৃতিকে ধর্ষক বা ধর্ষণের একটি কারণ হিসেবে দেখেন, তাহলে তার সলিউশন এটাই আসছে যে আপনাকে আগে সমাজ থেকে পর্নোগ্রাফিকে উচ্ছেদ করতে হবে। কিন্তু আমাদের পুঁজিবাদী সমাজে পর্নোগ্রাফিকে উচ্ছেদ করা বিশাল কঠিন বিষয়, কারণ হচ্ছে প্রতি বছরে $9,700 কোটি বিজনেস হয় শুধু পর্ন বিজনেস, যেটা কিনা হলিউডের চেয়েও অনেক বেশি ইনকাম। তা আপনি এত বড় ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে পারবেন না, এবং তারাও চাবে না যে এত বড় লাভজনক একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা। তো এখানে এই যে বিকৃত মানসিকতা, আমরা জাস্ট একটা কারণ নিয়ে কথা বললাম, যেটা কিনা মোট ধর্ষণে 8% প্রভাব ফেলে। তো 8% প্রভাবটাকে আপনি দূর করতে হলে তার সলিউশন কীভাবে আগাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে সমাজ থেকে পর্নোগ্রাফিকে উচ্ছেদ করতে হবে। তো এভাবে আরও যে বাকি 92% ধর্ষক, তারা কীভাবে ধর্ষণ
করছে বা ধর্ষক হিসেবে গড়ে উঠছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং তারপর সেই রিজনগুলো একে একে খুঁটে খুঁটে দূর করতে হবে, তাহলে সমাজ থেকে ধর্ষণ একেবারে নাই হয়ে যাবে। তা আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, মানসাঙ্ক, ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাইয়ের লেখা। এটা ধর্ষণ নিয়ে, বাংলাতে এরকম বই আর কখনো লেখা হয়েছে কিনা আমার জানা নেই। তো এই বইটাতে প্রায় 170 পৃষ্ঠার বই, তিনি বর্তমান আধুনিক যে রিসার্চ সেগুলোর উপর ভিত্তি করে খুঁটে খুঁটে প্রত্যেকটা কারণ নিয়ে অ্যানালাইসিস করেছেন, সেই সাথে সেই কারণগুলো কীভাবে দূর করা সম্ভব, সেগুলো আমাদের সমাজে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে বা সামাজিকভাবে কী পদক্ষেপ নিতে হবে বা নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন, এবং অ্যাবসোলিউট সলিউশনটা কী যেটা কোরআন সুন্নাহ থেকে প্রতিষ্ঠিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এখন পর্যন্ত সেটাই যে বেস্ট সলিউশন সেটাও তিনি এই বইটাতে দেখিয়েছেন। তো আমি আসলে ধর্ষণ নিয়ে এই বইয়ের উপর ভিত্তি করে কয়েকটা সিরিজ আকারে ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু মানুষ, আমি দেখলাম যে এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এবং অনেক বিস্তারিত বিষয়, যেহেতু সামাজিক সমস্যা এবং এটা একটা গভীর সমস্যা, সমস্যা যত বড় তার সমাধানের জন্য একটু চিন্তাভাবনা বেশি করতে হবে, তার গভীরে ঢুকতে হবে। তো আপনার প্রত্যেকে চাই ধর্ষণটা দূর হোক, যেহেতু সমস্যাটা অনেক গভীর তাই আমাদেরকে সমস্যাটা জানতে হবে, আর এর জন্য অবশ্যই আপনাকে বই পড়তে হবে একটু কষ্ট করে। আপনারা প্লিজ, যারা ধর্ষণ নিয়ে সচেতন এবং চান সমাজ থেকে ধর্ষণ উচ্ছেদ হোক, তারা এই বইটা পড়বেন। এই বইটা পড়লে যেটা হবে, আপনি ধর্ষণের কারণ সম্পর্কে সচেতন হবেন এবং সেই সাথে আপনার সমাজকে আপনি চেঞ্জ করতে না পারলে অন্তত নিজেকে চেঞ্জ করতে পারবেন, অন্তত আপনি বুঝতে পারবেন যে কী কী কারণে ধর্ষণ হচ্ছে এবং ব্যক্তিগতভাবে কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকতে পারবেন। তো বইটার লিঙ্ক আমি রকমারির লিঙ্ক দিচ্ছি, এছাড়া আপনারা যে যেখান থেকে পারেন বইটা কালেক্ট করে পড়বেন, অবশ্যই রিকোয়েস্ট, কারণ প্রত্যেকটা মানুষ চেঞ্জ হওয়ার মাধ্যমেই একটা সমাজ চেঞ্জ হবে। যদি আপনি সচেতন হন এবং আপনার মাধ্যমে আরও দু একজন সচেতন হয়, এভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়, তখনই কেবল সম্ভব এই সমাজ থেকে এই সমস্যাটা দূর হওয়া। তো বিস্তারিত আমি আর কিছু বললাম না, এখানে জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তো এভাবে ভুরি ভুরি তথ্য সমৃদ্ধ এ বইয়ে সলিউশন সহ বলে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি অবশ্যই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করবেন।